নমস্কার। শুরুতে ক্ষমা প্রার্থী, ওই আয়োজন খানিকটা সময় দেরিতে শুরু করতে হলো। আমরা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে আজকের আলোচনায় আমরা অবশ্যই তুলে ধরব সমসাময়িক কতগুলো বিষয়, কিন্তু তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ রাজ্যের শাসক দল বিজেপির, যিনি প্রদেশ প্রভারী হিসাবে কিছুদিন আগে দায়িত্ব পেলেন, তিনি রাজ্যে এলেন। প্রভারী হিসাবে রাজ্যে এলেন মানে সেটা একটা প্রথাগত দিক হলেও তার এই সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ, শাসক দলের কাছেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই সফর নিঃসন্দেহে রাজকীয়ভাবে বরণ করার ক্ষেত্রেও প্রদেশ বিজেপি এবং অবশ্যই তার বিভিন্ন শাখার কার্যকর্তারা এতটুকু ঘাটতি রাখেননি। বিমানবন্দরে তাকে বরণ করে নেওয়া হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ সভাপতি, তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক আলোচনা সব কিছুই হলো, এবং অবশ্যই তার সাথে সাংগঠনিক বৈঠক সহ অন্যান্য যে কর্মসূচি সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। তবে এক্ষেত্রে তার সফর 2023 সালের বিধানসভা নির্বাচন এবং রণকৌশলের দিক থেকে শাসক বিজেপির কাছে বোধহয় একটা বাড়তি কৌশল হতে পারে, রাজনৈতিক কৌশলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু শাসক দল মানে সেখানে কেন্দ্রের রাজ্যে শাসক দল, তার একটা আলাদা ইমেজ থাকবে, আলাদা একটা দিক তো অবশ্যই রয়েছে। এবং নয়া প্রভারী রাজ্য সফর অন্যতমভাবে রাজনৈতিক বার্তা বহন করছে, তার সাথে এই দলের যিনি সর্বভারতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর সম্বিত পাত্রা, তিনিও রাজ্যে এসেছেন, এবং অবশ্যই রাজ্যের যিনি বিজেপির কিছুদিন আগে দায়িত্ব পেলেন এবং এই দায়িত্ব পাওয়ার পর বিজেপির বিভিন্ন স্তরে নেতাদের সাথে তার কথা হয়েছে, দেখা হয়েছে, দিল্লিতেও সেটা আলাদাভাবে ছিল, প্রচার ছিল। তার বাইরে অবশ্যই বলা যায় বিজেপির এই নয়া প্রভারী ডক্টর মহেশ শর্মার রাজ্য সফর নিঃসন্দেহে রাজনৈতিক গুরুত্ব বহন করছে, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন। নমস্কার, কে বলছেন? হ্যালো, এবং এই সফরকে বা এই সফর সেটা নির্ধারিত নিয়ম মাফিক তিনি আসবেন রাজ্যে, যেহেতু রাজ্যের দায়িত্বে আছেন, কিন্তু তার বাইরেও এই সফরকে রাজনৈতিক দিক থেকেও ব্যাখ্যা করা হচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং এই সফর বা তার আশা সেটা যেভাবে প্রতিফলিত হয়েছে বা যেভাবে তুলে ধরা হয়েছে মহেশ শর্মার এই সফরকে গুরুত্বপূর্ণ দিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে, যেহেতু 2023 সালে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের কয়েকটি সাংগঠনিক স্তরে পরিবর্তন, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির প্রদেশ সভাপতি এবং প্রভারীর পরিবর্তন, সেটা একটা তাদের ভাষা মানে বিজেপির সেটা ধারাবাহিকতার বিষয়, সাংগঠনিক ধারাবাহিকতার বিষয়, সাংগঠনিক নিয়মকানুনের বিষয়, সাংগঠনিক পরিবর্তনের বিষয়। তারপরও পরিবর্তন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2023 সাল তার বিধানসভা নির্বাচনে কয়েক মাস আগে। নমস্কার, কে বলছেন? আপনাদের মতন করে আপনাদের কাছে বিষয়গুলো উত্থাপন করা হলো এই কারণে যে একটা সমসাময়িক প্রেক্ষাপটে রাজ্য রাজনীতি বিরাজ করছে, এদিক থেকে যদি বলা যায় নয়া প্রভারীর কাছে অনেক দায়িত্ববোধ হয়ে রয়েছে। বিজেপির এই নয়া প্রভারী রাজ্য সফরকে সাংগঠনিক দিক থেকে যেমন তুলে ধরার চেষ্টা হচ্ছে, ঠিক তার বাইরেও এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে। আমরা যতটুকু জানি তাদের সফর হিসেবে রাজ্যে আসছেন এবং সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে সব কিছুই রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের বিষয়টা কি? বিজেপির নয়া প্রভারী যিনি, তিনি রাজ্যে এলেন। তো বিজেপির রাজ্য প্রভারী নতুন আজকে এলেন, তো এটা বিষয় নিয়ে কি বলবো বলুন তো। নিজের প্রভারী এলেন তো এটার আজকের মেইন প্রোগ্রামটাই কি? প্রভারী এলেন তো এটা দিয়ে, এবং আপনাদের মতন করে যদি আপনারা চান একটা দিক প্রত্যেক দলের কাছে থাকে, ভোট যুদ্ধ তো প্রত্যেক দলের কাছে, শাসক যেমন বিরোধী তেমন প্রত্যেকের কাছে, শাসক বিরোধী ঠিক সে জায়গায় বোধ হয় একটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকে। রাজনৈতিক প্রতিযোগিতা মানে সেখানে ভোট যুদ্ধে প্রতিযোগিতা, ভোট যুদ্ধে প্রতিযোগিতা মানে সেখানে ভোটে জেতা এবং অবশ্যই ক্ষমতা থাকার বিষয়। একটা সমসাময়িক বিষয় যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন বোধ হয় রাজনৈতিক আবহে প্রত্যেক দলের কাছে ভোট যুদ্ধটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে, এটা স্বাভাবিক কারণ। নমস্কার, কে বলছেন? বলছি
আজকে কি নতুন বিজেপির প্রভারী সম্বন্ধে আলোচনা করতে না? অবশ্যই, তার রাজ্য সফর ঘোষণা তো অনেকদিন আগেই হলো, তিনি রাজ্যে এলেন, যেহেতু ধারাবাহিক ভাবে আসা বা আসবেন তিনি, তার আসাটাই স্বাভাবিক। তার বাইরেও প্রথম যেহেতু তিনি এলেন দায়িত্ব পাওয়ার পর, সেটাকে অন্যভাবে তুলে ধরার প্রয়াস তো অবশ্যই থাকে। ধন্যবাদ বিজেপি রাজ্য নতুন প্রভারী, ধন্যবাদ টিভি করতেন। আসলে বিজেপির নতুন প্রভারীর পর ত্রিপুরা রাজ্যের আম জনতার কতটুকু সে আশ্বাস শান্তিপূর্ণ থাকবে সুশাসনের ঘরে ঘরে, সুশাসনের সেই প্রভারী তার থেকে আমার মনে এটা একটু সন্দেহ। কারণ সাড়ে চার বছরে বিভিন্ন প্রভারী আসলো গেল, আইলো গেল, কিন্তু সেই সুশাসন কোথা থেকে এলো? আজকে বিজেপি রাজ্য সভাপতি কি বললেন, বললেন বিরোধীরা তাদের দলকে আক্রমণ করছে বাইক বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী। আর আজকে ওনার দলের বাইক বাহিনী, হেলমেট বাহিনী পাহাড়ি কিছু লোকদের যখন মানিক সরকারের জনসভায় আসছিল তখন উদয়পুরে তাদেরকে ধুলাই পিটাই করলো, তাহলে উনি কি তখন ওনার চোখগুলি কি কোথায় রেখেছেন? উনি চোখে দেখতে পাচ্ছেন না? উনি কালকে বিজ্ঞপ্তি দিলেন বিরোধীরা ওনার দলকে পেটাচ্ছে, আর ওনার দলের মানুষরা কি করল আজকে? আজকে উপজাতির অংশের দলের লোকরা যখন তাদের সেই শান্তিপূর্ণ মিটিং মিছিলে আসছিল মানিক সরকারের জনসভা, তাদের অপরাধগুলি ছিল মানিক সরকার জনসভার আসন, মানিক সরকার জনসভা আসলে কি তাদেরকে ধুলাই পিটাই করতে হবে? আর তারা কি ওখানে যাবে না? তারা নিশ্চয় তাদের পাহাড়ি এলাকা থেকে এসছে, পাহাড়ি এলাকা কি তাদের উদয়পুরের মানুষগুলো যাবে না? তারা কেন এই কাণ্ডটা করলো? তাদের এটা কি বার্তা যাবে? আমরা তো তাই ছিলাম পাহাড়ি বাঙালি সবাই মিলে শান্তিপূর্ণ একটা পরিবেশ নিয়ে থাকি, এই যে নেককারজনক ঘটনা করলো, আমি ব্যক্তিগত মতে তাদেরকে তীব্র ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আরো আপনার চ্যানেলে কিছু লোক দেখলাম চামচাগিরিগিরি করে তাদের দলের বাহবা ধরে তোলেন, ওরা কি দেখতে পাচ্ছে আজকে সেই পাহাড়ি লোক ভাইদেরকে কিভাবে ধুলাই পিটাই করলো? আমরা প্রত্যেকেরকেই বলি যে তাদের মনের কথা বলার জন্য আমরা প্রত্যেককে সম্মান করি, প্রত্যেকের বক্তব্য আমরা শোনার চেষ্টা করি, কিন্তু বিষয়টি হল এ আজকে বিজেপির এ সাংগঠনিক অবস্থা বা রদবদল যাই হোক, নতুন প্রভারীর কাছে হয়তো হয়তো তিনি যদি তার দায়িত্বটুকু 2023 সাল পর্যন্ত পালন করতে পারেন কিংবা পালন করার মতো তার হাইকমান্ড তাকে এই পদে বহাল রাখে, তাহলে অবশ্যই 2023 সাল তার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার, কে বলছেন? আপনার বুড়া হয়ে যায় তো কৃষক মানুষ ওটাকে বিক্রি করে দিই, একটু কম বয়সে বলদ কিনি হাল চাষ ভালোর জন্য, কিন্তু আমাদের পূর্ববর্তী সবারই কিন্তু বয়স বেশি হয় না, বলতে হাসিও আসে, কারণ আমরা বলদ বুড়া হলে বিক্রি করে দিই, কারণ ওইটা দিয়ে আর হাল চাষ হবে না। যেমন মানুষ বুড়ো হয়ে গেলে অকেজ হয়ে যায়, যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট পাওয়ার থাকে, কিন্তু আমাদের পুরানো প্রভারীর বয়স বেশি হলে কিন্তু বলদটা আমরা বিক্রি করে দিয়েছি। যদি আপনার লাইনটা কাটবেন না, যদি আমার বিরুদ্ধে কেস হয় আমি মুভ করতে পারবো, কারণ ব্যাপারটা হচ্ছে কি এখন ওটার দাম থাকবে না, কারণ উনি স্ব মিথ্যা কথা বলে ত্রিপুরা রাজ্যে প্রভারী হয়ে অনেক কিছু করেছেন। যেমন আমাদের মাকাল পলটা এখন হরিয়ানাতে গেছে, উনি ওইখানে গিয়ে বড় বড় কথা বলবে, আমি বলছি না প্রমোশন আর ডিমোশন এটা বাংলাদেশে শুনেছি, যে যদি পয়সাতে তাহলে তারা প্রমোশন টিকে রাখতে পারে, নাইলে ডিমোশনও হয়। মানে আমি বললাম কিতা দাদা এটা কি কথা, বললাম দেখেন আমি সাব ইন্সপেক্টর, আমি কনস্টেবল হয়ে যাব যদি ঠিক মতো জায়গা না টাকা না পৌঁছে। তো আসলে আমাদের মাকাল পলটা এখন হরিয়ানা প্রভারী, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি উনি হয়তো ওখানে যাই উনি অনেক বলবে, কিন্তু হরিয়ানার লোক হয়তো বুঝতে পারবে না একজন চিফ মিনিস্টার কেন
রাজ্যের প্রভারী হয়ে আসবে। ওই লোকটা কত বলার মতো ওইখানে ওই পরিবেশটা নাই। ওই জন্য বলছি বলদ যখন বুড়া হয়ে যায় বিক্রি করে দে, আমাদের পূর্ববর্তী যে প্রভারী ছিল উনি কিন্তু বুড়া হয়নি, বোরা কথা বলেছে, বোরা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, উনি বাতপারি করেছে, নতুন বার্তার আমদানি করে করতেছে। এখন চলবে না বেশিদিন, ত্রিপুরা রাজ্য যদিও উপজাতি অনুপজাতি সিরিয়াল কাস্ট সিরিয়াল ট্রাইব যে কথাটা আমরা বলি, আমাদের অনুপজাতি ভাই বোনেরা অনেক বেশি সচেতন, এচ্ছি অনেক বেশি সচেতন, এটা হরিয়ানা না উত্তরপ্রদেশ না। ওই জন্য বলছি আমি যে প্রভারি এটা জোয়ান বল দানে আর কিছু করা যাবে না, কারণ পুরানো জোয়ান তো অহর হর। এবং এই সাংগঠনিক সফর হোক, সাংগঠনিক নেতার রাজ্য আগমন হোক, প্রত্যেকটি দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। ভোট যুদ্ধে কি হতে চলেছে শাসক দলের রণকৌশল, রাজ্য রাজনীতির পরিস্থিতিতে শাসক দল কি বিরোধীদেরকে টেক্কা দিতে পারবে, বিরোধীরা সত্যি সত্যি কি শাসক দলকে টেক্কা দিয়ে ময়দানে তার শক্তি অর্জন করতে পেরেছে, শক্তি অর্জন করে ময়দানমুখী আছে কিনা, সেটাও হয়তো এই বিষয়গুলো উঠে আসবে আলোচনা। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যালো। এবং আপনাদের মতন করে হয়তো তার পারিপার্শ্বিক অবস্থা আপনারা জানেন, রাজনৈতিক অবস্থাটাও জানেন, প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ একটা দিক থাকে প্রত্যেক দলের তার নেতার আগমন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বিজেপির নতুন প্রভারী রাজ্যে এলেন, তো প্রভারী রাজনৈতিক দলের প্রভারী টভারী এসব শব্দের সঙ্গে আমরা আগে পরিচিত ছিলাম না, 2016 পর থেকে ধীরে ধীরে পরিচিত হয়েছে। যাই হোক, প্রভারী হিসেবে হয়তো উনি নতুন, কিন্তু প্রভারী বিষয়টা নতুন নয়, আমরা ত্রিপুরার মানুষ মোটামুটি এই কবছরে জেনে গেছি। যেটা বলার সেটা হচ্ছে সুনীল দেওধর যে প্রথম প্রভারী হয়ে এসেছিলেন, আসার সময়ে এরকম দেখেছিলাম ফুল বেলপাতা দিয়ে উপযোগ করে আনা হয়েছিল, তারপর একটা সময় পরে ওনাকে বিদায় করা হলো বা উনি বিদায় হলেন, তো বিদায়ের সময়ও ওনাকে ফুল বেলপাতা দিয়ে বিদায় করা হয়েছিল কিনা সেটা অবশ্য জানার সৌভাগ্য আমাদের হয়নি। আমরা জেনেছি উনি নিকল বাবা এই নাম নিয়ে ত্রিপুরা থেকে বিদায় হচ্ছে। তার পরবর্তী সময়ে বিনোদ শঙ্কর জি এলেন প্রভারী হয়ে, একই দৃশ্য ফুল বেলপাতা দিয়ে অনেক আপ্যায়ন করে আনা হলো, কিছুদিন পরে সব বিফলে গেল ফুল বেলপাতা, উনিও বিদায় হলেন বা বিদায় করে দেওয়া হলো। কিভাবে বিদায় হলেন ফুল বেলপাতা সহকারে কিনা আমাদের জানার সুযোগ হয়। এখন আবার নতুন এসেছেন মহেশ কি, একই দৃশ্য ফুল বেলপাতা দিয়ে আনা হচ্ছে, সাংঘাতিক ব্যাপার মনে হচ্ছে। এখন যখন বিদায় হবেন তখন ঠিক কি অবস্থায় বিদায় হবেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, আমরা অপেক্ষা করব দেখার জন্য, এইটুকুই বলার। নমস্কার। এখন বিষয়টি হলো, তিনি আমরা ধরে নিতে পারি, আপাত দৃষ্টিতে ধরে নিতে পারি, হয়তো পরিবর্তন হতে পারে নাও হতে পারে, আপাতত ধরে নিলাম যে তার কাছে 2023 সালে বিধানসভা নির্বাচনের দায়িত্ব থাকলো এবং হয়তো সে নির্বাচনকে সামনে রেখে তিনি তার মতন করে কৌশল ঠিক করে এগোবেন এবং সেটাও শুরু হয়ে গেল। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলো দাদা। 4.5 বছরে জমির মধ্যে চাষবাস করে ভালো ফসল উৎপাদন করার জন্য অনেকটাই সুযোগ ছিল বা সুযোগ পেয়েছে শাসন দল। জমিটা হাল চাষ করেছিল কিন্তু হাল চাষ করে জমিটাকে ভালো করে নির্মাণ করতে পারেনি ফসল ভালো ফসল উৎপাদনের জন্য। কি করলো? উল্টা পাল্টা সারটা দিয়ে মাটিটাকে আরো খারাপ করে দিল। হ্যাঁ, ফসল উৎপাদন ভালো হয়নি, সময় নেই, সময় ছিল কিন্তু সময়টা কাজে লাগেনি, সাধারণত সময়টা কাজে লাগেনি। হ্যাঁ, ভালো ফসল উৎপাদন করার জন্য সময় পেয়েছিল, চাষবাস করে মাটিটা নির্মাণ করে ভালো একটা ফসল উৎপাদনের সুযোগ ছিল, কিন্তু
সব উল্টাপাল্টা সার সার ইউজ করে মাটিটা আরো ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, গোবর যে গোবরই আসুক না কেন, শেষ শেষ করে দিয়েছে রাজ্যটাকে, কাজ হবে না। অপর নতুন নতুন যদি কোনো প্রধানমন্ত্রী যা বলে গিয়ে যত সেন্ট্রাল মিনিস্টার তাদের ভালো করে দিয়ে গিয়েছিলেন, এখন এইভাবে রেশনে নতুন ওদেরকে দেখতে পাবেন, নতুন নতুন আরো কিছু দেখতে পাবেন, এসে আরো চমক দেখাবে, ঝলক দেখাবে, চমক দেখাবে, চমক দেখাবে। দেখলাম আমাদের মহারাজাকে এখন টুক দিচ্ছে, ভালো লোকের আমাদের নিউজ পেপার দেখলাম, মহারাজা তো টুক দিচ্ছে, কোনো আই টিপির উপর ভরসা নেই। ওরাও জানে যে ওরা নিজের উপরে তো ভরসা নেই, ওরা ভালো জানে। এখন চাইছে টিপ্রম থেকে কাজ পাওয়ার জন্য, যদি মহারাজা দুজি ওনার যে কথাগুলি রাজ্যবাসীর সামনে রেখেছেন আপনার মিডিয়ার মাধ্যমে যত শুনলাম, যদি উনি দুজি উনার ওই টুকে দুজি লালিত হয়ে চলে যান, কিন্তু ত্রিপুরাবাসী উপজাতিরা ওনাকে ক্ষমা করে মাফ করবে না। হ্যাঁ, অতএব যাই করুন যাই ভেবে চিন্তে করতে হবে। আর মহারাজাকেও বহুত আমি দেখেছি, আজকে একজন বললো যে ত্রিপুরা সন্ত্রাস হতে দেয়নি। আমি দেখেছি ওই মোহনপুরে মহারাজার উপর কিভাবে আক্রমণ করেছিল, দেখেছি আপনাদের মিডিয়ার উপর কিভাবে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে, পার্টি অফিস ভাঙিয়েছে, আপনার মিডিয়া ভেঙেছে, দেখলাম বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙেছে, দেখলাম বিশাল করে পার্টি ভেঙেছে, দেখলাম আপনার ওই লেনিনের মূর্তি ভেঙেছে, দেখলাম মানুষের বাড়ি ঘর ভেঙেছে, এই সন্ত্রাসগুলি কে করেছিল? হ্যাঁ, এই জন্য বলছি সুযোগ ছিল ভালো চাষবাস করে ভালো ফসল উৎপাদন করার জন্য, কিন্তু শেষ ফসলটা জমিনটাকে আরো শেষ করে দিয়েছে। মহাপ্রবাহে না, যত প্রবাহে আসুক কাজ আর হবে না, শেষ, সব শেষ। আর এখন আমাদের গেলেন উনি হরিয়ানায় গিয়েছেন, আমাদের নতুন ওই চাঁদ নামে গিয়েছেন হরিয়ানায়, এই হরিয়ানাটা ধ্বংস করে দিয়ে আসবে, শেষ করে দিয়ে দিয়ে হরিয়ানাটা শেষ। যা ছিল কিছুটা ছিল তো অক্সিজেন হরিয়ানাতে, এটাও শেষ করে দিয়ে আসবে। আপনি দেখুন কাজ হবে না, কিছু হবে না, সব শেষ, জমিতে মাটিতে শেষ করে দিয়েছে, এটাই কথা বলার। এবং তিনি 2023 সালের বিধানসভা নির্বাচন এবং তাকে সামনে রেখে তার রাজনৈতিক কৌশল থাকবে, প্রচার থাকবে, প্রত্যেক দিনের মতন যে কর্মসূচিগুলো নির্ধারণ থাকে সেই কর্মসূচি অনুসারে তিনি তার মতন করে তার যে ভাবনা বা দলের যে দিক নির্দেশ সবকিছু সেখানে তুলে ধরা হবে। আমরা জানি সাংগঠনিক বৈঠকও রয়েছে বেশ কয়েকটি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে হয়েছে নতুন প্রভারী আইসে ত্রিপুরাতে, না? অবশ্যই। আচ্ছা, তো কোথায় হয়েছে প্রভারী দিয়ে আমরা কি করবো? দেখেন একটা জিনিস এসে গিয়া এরা তো এটা 5টা বছর সরকার চালাইছে না, এরা একটা সার্কাস চালাইয়া গেছে, তো সার্কাসটা চালাইয়া গেছে, সার্কাসের পরিণতি খুব ভয়াবহ হইয়া দাঁড়াইতেছে আর দাঁড়াইয়া গেছে। তারা আর ভীষণ ডকুমেন্টে যে আসিল যে কিটা কি পালন করছে, এরা তো খালি কথা আমরা 99% 100% পুরা করে দিচ্ছি, কিটা পুরা করছে, কই পুরা করছে, কিটা পুরা করছে, তো কিছু তো পুরা হয়েছে না আমরা নজরে, তো আমরা তো ত্রিপুরা সাধারণ পাবলিক আমরা কাছে তো লাগছে না যে তারা কিছু পুরা করছে বুঝলাম, আমরা কাছে লাগছে কিছুই এমন করছে না, ঠিক আছে। আর এটা একটা কথা, দ্বিতীয় কথা হলো তারা কইছিল যে সত্যপ্রায় কমিশনের নামে তো অনেক কিছু বাতাল বহনা হয়ে গেছে, এখন নতুন বাজেটও আবার হয়ে গেছে, এটার মধ্যে কর্মচারী দিয়ে দিয়ে কিচ্ছু রাখছে না, এটাও নাই না, 10,000 একটা হা করলো, এটাও করতে পারলো না, কিচ্ছু করতে পারলো না। ওখানে লাস্ট ফিনিশিং এ 5 বছর লাস্ট ফিনিশিং এ কর্মচারীর কিটা করছে, একটা অ্যাডভান্স দিয়ে দিছে, একটা বোনাস দিয়ে দিছে, একটু বাড়াইয়া তারা বাস তারা সব করে লেছে, তারা মনে মনে এটা দিয়ে তারা বৈতরণী ফাঁড়ে দিব, এটা দিয়ে তারা কিচ্ছু ফাঁড়েছে না। তো এটা তো কমিউনিস্ট যখন 2018 সালে যাওয়ার আগে কইছিল যে কর্মচারীর যদি দিয়ে দেওয়া মদের দোকানে লাইন লাগবো, এমন বিরোধ মন্তব্য করার কারণে কমিউনিস্টের হালত, তো এরারও আমরা মুক্ত জবাব দিব, ঠিক আছে, আমরা পরিবারের কর্মচারী আছে, আমরা এরার জবাবটা দিব, ইলেকশনে আমরা এরার জবাবটা ঠিক হয়ে দিব, তো এটার লেগে তো ত্রিপুরার কর্মচারীরা এরা এটার লেগে, ঠিক আছে। আর আরেকটা কথা হয়েছে এই কথা তো অনেকেই আছে, আমার তো একলা হইলে হইতো না, আরো তো আছে অনেকেই, এরা তো এরা পক্ষে পক্ষে যাদের তো চাই, তার কারণে আমরা চাই না যে বেশি সময় নিলাম, ঠিক আছে, তো ওইটাই কিছু বলতাম। আমরা চাই যে প্রত্যেক জায়গা থেকে যে বিষয়গুলো উঠে আসছে, প্রত্যেক জায়গায় যে বিষয়গুলো আলোচনায় দেখা যাচ্ছে, তার মধ্যে অবশ্যই সমসাময়িক প্রেক্ষাপট, সমসাময়িক বিষয় সেখানে কাজ করে, হয়তো রাজ্যের পরিস্থিতিও কাজ করবে। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বল। দেখুন, বিজেপি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ,
বিজেপিকে ত্রিপুরার একজন মানুষ চিনে ফেলে। সবচেয়ে আগে জনজাতি যে ভাই বোনেরা আছে তারা সবে রেখেছে। উন্নয়নমূলক কাজ তো ওরা যদি করত, বলুন তো তারা এডিসি তে কেন ক্ষমতাটা দখল করতে পারেনি? তিন মাসে একটা দল এসে এডিসি দখল করে নিল, আর কেন্দ্রে ওরা রাজ্যে ওরা। আসলে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার মানুষের আশা ভরসার উপরে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে, সে প্রতিশ্রুতির ধারে কাছে ওরা যায়। আজকে দেখুন যারা আসছে, যাদের সামনে ঢাকঢোল পেটানো হচ্ছে, আসলে যোগিনী হকিগত যে জেপি নাড্ডা ত্রিপুরাতে এসে টের পেয়ে গেছেন ত্রিপুরাতে বিজেপি আর থাকছে না। এখন বামপন্থীদের সরানোর জন্য তো অনেক কৌশল করেছে না আঠারোতে। এখন যে বামপন্থীরা যেভাবে ত্রিপুরাতে বামপন্থীদের মানুষ আস্থা ফিরে এসেছে, বামপন্থীরা যেভাবে দাঁড়িয়ে গেছে, পারবেন আপনারা ঠেকাতে? পারবেন বঙ্গোপসাগরে পালাতে? বামপন্থীরা ইচ্ছা করলে এখন যে পক্ষ ভোট হলে বামপন্থীরা ক্ষমতাতে আসবেই, কেউ রুখতে পারবে। আর যারা এখন মায়া কানা কাটছে না, আজকেও দেখুন উদয়পুরে ত্রিপুরার মিটিং এ আসা লোকগুলোকে উপজাতি ভাই বোনদের উপরে গার্লস স্কুলের সামনে কিভাবে আক্রমণ করা হলো, তাদের এটাই সুশাসন? এই সুশাসন দেখার জন্য ত্রিপুরার মানুষ ওদেরকে ভোট দিয়েছিল। আর আর যেই যেই রাজ্য সভাপতি তিনি দেখলাম বলছেন উড়াতরি আছেন গণতন্ত্রের মাধ্যমে ওদের সরকারটা আসলো, আরে আপনারা বলছেন 25 বছর ধরে গণতন্ত্রই ছিল না, তখন আপনারা কিভাবে ক্ষমতা দখল করলেন 2011? আসলে ত্রিপুরার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। আজকে দেখুন শুধুমাত্র বামপন্থীরা হেরেছে এটা নয়, ত্রিপুরার মানুষ হেরেছে এখানে। এখানে ত্রিপুরার মানুষের যেখানে কাজ নেই, কর্ম নেই, স্কুলের শিক্ষক নেই, রাস্তাগুলো যে তৈরি করে দিয়ে গেছিল বামপন্থীরা, সেই রাস্তাগুলো মেরামত করতে পারছে না ওই সরকার। আর আমাদেরকে বোঝাচ্ছে যে আপনার সবকিছু করে ফেলে, মানুষ তো নেই ওদের পাশে। মুদ্রাগত আজকে দেখলাম প্রদ্যুৎ কিশোরকে বলছে উপ মুখ্যমন্ত্রী বানানো হবে, ওনাকে কেন্দ্রীয় মন্ত্রী বানানো হবে, রূপ দিচ্ছে। আসলে প্রদ্যুৎ বাবু যদি ফাঁদে পা দেন, ওনার দলটাই ত্রিপুরাতে থাকবে না। আমি বলবো প্রদ্যুৎ বাবুকে, বিজেপির সাথে হাতাত করলে আপনিও ত্রিপুরার মানুষের যে মানে আবেগটা আপনার যে কাজ করছে বোঝাচ্ছে, সে আসলে হারাবেন আপনি। তার জন্য বলবো ঐক্যবদ্ধভাবে লড়াইটা আমার আপনার জন্য নয়, বামপন্থীদের জন্য নয়, ঐক্যবদ্ধভাবে লড়াকে ত্রিপুরার ভবিষ্যৎটাকে ঠিক করার জন্য, ত্রিপুরার ওই অন্ধকার রাজত্বটাকে শেষ করার জন্যই আগামী 23-এ মানুষ তৈরি আছে। নমস্কার। কোনো না কোনো ভাবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই কারণে যেহেতু রাজ্যের পরিস্থিতি ভোট কেন্দ্রিক বা ভোট ভাবনায়, সেটা সামনে সেটা সাধারণ নির্বাচন 2023 সালে বিধানসভা নির্বাচন, তিনি এ পদে বহাল থাকবেন কি থাকবেন না সেটা তার দলের বিষয় এবং হাইকমান্ডের অবশ্যই বিষয়, কিন্তু তিনি এই সময় এলেন এবং দায়িত্ব নিয়ে এলেন, যা যা করবেন তা অবশ্যই 2023 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই করবেন। নমস্কার, কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। এখন নতুন প্রভাবী প্রভাবী যাই আসুক না কেন, এই রাজ্যের জনগণ বুঝে গিয়েছে কত ধানে কত কাল হয়। যার দরুন এখন বিজেপি তো অন্তত আর কেউ বলতে পারে না এই রাজ্যের জনগণ, এটাই আজকে বলার। নমস্কার পালিত। হয়তো এই ভোট পরিস্থিতি বা ভোট আবহ প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বটে, কিন্তু স্বাভাবিক এই পরিস্থিতিতে প্রত্যেক দল যেমন তার ভোটের কৌশল ঠিক করে প্রচারে থাকতে চায়, প্রচারে মানুষের মন জয় করতে চায়, ঠিক শাসক দলের কাছেও, কিন্তু শাসক দল কি সত্যি সত্যি হতে অনুকূল পরিস্থিতিতে আছে? নমস্কার, কি বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, আজকের যে বিষয়টা নতুন প্রভারী ত্রিপুরাতে এসেছে, কারণ সেটা তো আসবে, কারণ আমরা তো প্রভারি দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, সর্বভারতীয় সভাপতিও দেখেছি 2018 সালে নির্বাচনের আগ থেকে এখন বর্তমান 22 পর্যন্ত, আরো আমরা অনেক কিছু দেখবো। আমার বক্তব্যটা হলো, যদি এত প্রভারী সাংগঠনিক শক্তিশালী হয়, তাহলে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারটা যে সংগঠনটা রয়েছে বিরোধীর উপর প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে। আজকে উদয়পুরের মাধ্যমে যাবার পথে কিন্তু রাইয়াবাড়ির একটি গাড়িতে আক্রমণ করেছে। যদি তাদের সাংগঠনিক, তারা ত্রিপুরা রাজ্যে এত ভালো কাজ করেছে, প্রতিশ্রুতি সব পালন হয়ে গেল ত্রিপুরা রাজ্যে, আমাদের জেপি নাড্ডাজিও বলেছে 100% 90% হয়ে গেল, তাহলে
তাদের এত ভয় কেন, তাদের এত দুর্বলতা কেন? এখন আমরা উদয়পুরে আজকে আক্রান্ত, প্রায় সিপিআইএম কর্মী 10 জনের আক্রান্ত হয়েছে আমতলিতে গন্ডগোল। কংগ্রেস বিজেপির সাথে হতে আসলে বিজেপি দলটা হলে উচ্ছৃঙ্খল দল, তারাও পায়ের নিজের নিচের যে মাটি সরে যাচ্ছে। কারণ আজকে আমরা দাঁড়া দেখলাম উদয়পুরে প্রত্যক্ষ ভাবে আমরা দেখেছি যে পরিমানে বামপন্থী কর্মীরা এসেছে, সত্যি এসেছে সারের সার একদম সাত চালু যে পরিমানে এসেছে তা বিজেপি সেটাকে দেখে ভয় পেয়ে গিয়েছে। সারা ত্রিপুরার যে বিরোধী যেভাবে জনজোয়ারটা উঠে গিয়েছে একদম আগরতলা সাবরুম থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে কৈলাসহ সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যে মোটামুটি আর আনাচে কোনাচে সব জায়গাতে চলছে। কিন্তু এই বিজেপির এই সন্ত্রাস, ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসন তো কি বলবো, প্রশাসন সম্বন্ধে কিন্তু আমরা বলি কিন্তু পুলিশের সামনে আমতলিতে আমরা দেখলাম যে পুলিশ নামকা অবস্থা দাঁড়িয়ে হয়েছে। আর এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের প্রশাসন, এই রাজ্যের প্রশাসন, এই প্রশাসন জনগণের কি নিরাপত্তা দিবে আগামী দিন সেটা সময় বলবে। আর বিরোধীর উপর আক্রমণ হাল্লা হুজুতি করে কোনো লাভ হবে না, কারণ 2023 সালে বিজেপির ঘণ্টার বিদায় হবে। কারণ মানুষের জোয়ার উঠে গিয়েছে, 18 সালের আগে যখন বলেছিল চলো এবার পাল্টাই, কিন্তু সেটা এখন বলছে বিজেপি হটাও, কারণ বিজেপি হঠাৎ ছাড়াই দেশ উন্নত হবে না, বেকারের সমস্যা সমাধান হবে না, সাধারণ মানুষের হবে না, রাস্তাঘাট স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে। কিন্তু সেটাকে পরিবর্তন করুন ছাড়া ত্রিপুরার মানুষ 2023 সালে পরিবর্তন করবে, কারণ বিজেপির এখন পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, প্রতিনিয়ত আক্রমণ করছে। এই আক্রমণ মানুষ প্রতিরোধ করবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে, তারা মতো হাল্লা হুজুতি করে করবে না। গণতান্ত্রিক দাবি দাবা নিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে, বেকারের সাথে কথা বলতে হবে, মানুষ যে অর্থনৈতিক যে সংকটে রয়েছে, গ্রামে গঞ্জে কাজের প্রয়োজন সেটার জন্য করতে হবে। কিন্তু তাদের হলো হেলমেট বাহিনী, বাইক বাহিনী, বড় বড় অ্যাডভার্টাইজ, বড় বড় ফুলের তো এইভাবে চলছে, কিন্তু এইভাবে দেশ চলতে পারে না। জনগণ সেটা প্রতিবাদ প্রতিরোধ করবে, 2023 সালে বিজেপিকে এই ত্রিপুরা রাজ্য থেকে পরাস্ত করবে, সেটাই আমরা আশাবাদী। সমস্ত মানুষের জনগণের মুখে মুখে সেটা হয়ে গেল, কিন্তু বাইক বাহিনী যে বামপন্থী একটা আক্রান্ত হলে 10টা জন্ম গ্রহণ করে সেটা লেনিনের কথা, কিন্তু আমরা বইয়ের মাধ্যমে দেখেছি। কিন্তু বামপন্থী যেহেতু আক্রান্ত হবে, ত্রিপুরা রাজ্যে বামপন্থী আরোই শক্তিশালী হবে, কারণ বামপন্থীকে হটিয়ে কানার হাতে কুড়েল দিয়ে, মানে সেটা বলেছিল কানার হাতে কুড়েল দিয়ে সেটা এখন বুঝতে পারবে। কারণ আমরা তো হীরা ছেড়ে মানিক ছেড়ে হীরা আনেছি, এই যে ত্রিপুরা রাজ্যের হীরার ফসল কিভাবে চলছে সেটা ত্রিপুরার প্রত্যক্ষ আনাচে কোনো দিন সমস্ত মানুষ সেটা বুঝে গিয়েছে, সেটাই বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক দিনের মতোই হয়তো রাজনৈতিক কর্মকাণ্ডকে একটা অন্য মাত্রা নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক বিরোধী প্রত্যেকে। হয়তো আগামী কয়েকদিন বিধানসভা নির্বাচনের এই কয়েক মাসের মধ্যে জোরো প্রচার সেহতে শুরু হয়ে যাবে, পুজোর মুহূর্ত কাটিয়ে উঠতে পারলে বোধ হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বল। বলছিলাম হ্যাঁ বল বলছিলাম দাদা, আজ তো দেখলাম নাকি বাবারই এসেছে, আপনাকে না বলে দেখলাম একটা পবারি বুঝি দেখছে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো, মোদী সরকার যদি এতই ভালো হয়ে থাকে, জনগণ যদি বিরোধিতা করছে, তাদের ভিতরে এত ডর কেন? ওরা যদি মিছিল মিটিং করতে পারে, সবকিছু করতে পারে, বিরোধী পার্টি কেন পারবে? আর বিরোধী পার্টি করতে গেলে শুধু গুন্ডা দিয়ে লাঠি দিয়ে বিচারে। আমি জনসাধারণের ব্যাপারে একটা জিনিস বলতে চাই, সিপিএম যদি ভালো না লাগে, কংগ্রেস যদি ভালো না লাগে, ওরা তো দেখেছে ত্রিপুরার মানুষ, অন্য একটা পার্টিকে ভোট দেবে, তোমার যাতে বিজেপিকে না দেবে জনসাধারণকে আমি দেবো। আর যদি 2-1 বছর থাকে, সামনে 5 বছর আসলে আরো হকির করে দিয়ে যাবে। নমস্কার। সরকারে কে আসবে, সরকারে কে ফের থাকবে কিনা বিজেপি, প্রত্যাবর্তন পরিবর্তন বিষয়গুলো আরো সময়ের অপেক্ষা হয়তো আমাদের করতে হবে, সময় সাপেক্ষ বিষয়। কিন্তু রাজনৈতিক গুরুত্বে প্রত্যেক দল সেখানে তাদের মতন করে কৌশল ঠিক করে, তাদের মতন করে রণকৌশল ঠিক করে সেখানে লড়াই বা প্রচার জারি রেখেছে। নমস্কার, কে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বল। আমি একটা কথা বলছি যে বিজেপির নয়া প্রভারীর আগমন, দেশে আছে ত্রিপুরা নির্বাচন, ত্রিপুরার জনগণ ওই নির্বাচনে বিজেপিকে করবে বিসর্জন, এই কথা দিয়ে আমি শুরু করছি। আমরা 2018 সালে দেখেছি যে
আমাদের ত্রিপুরা যে নির্বাচনকে সাজিয়ে গুজিয়ে করার জন্য যে প্রভারিকে পাঠানো হয়েছিল সুনীল দেবধরজি, তার বিভিন্ন বুলির মাধ্যমে, ভুল বুলি অথবা বাটপাড়ির মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পেরেছি। আমি এখন আপনাদের মাধ্যমে মানুষকে বলবো, অন্তত পক্ষে ত্রিপুরার মানুষকে বলবো, আমি একটু আগে পশ্চিমবাংলার এবিপি আনন্দের সুমনদের সাথে ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের একজন বিচারপতির কথা শুনছিলাম, তিনি বলছেন ভাবো। আমরা প্রত্যেকে প্রত্যেকের মতন করে প্রতিদিন এই আলোচনার সুযোগ দিয়ে প্রত্যেকে কথা বলেন, শুধু আমাদের মাধ্যম থেকে আমাদের মতন করে কথা বলবেন, অন্য কোনো মাধ্যমের বিষয় আমাদের কাছে না তুলে ধরার অনুরোধ প্রতিদিন থাকে আমাদের তরফে। আপনাদের কাছেও সেই বিষয়গুলো বারবার আমরা তুলে ধরার চেষ্টা করি, কারণ আমরা এতটুকু বলি যে আপনি আপনার মনের কথা বলুন, আমাদের কি নিয়ে বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমরা যে প্রোগ্রামটা আপনারা করতেছেন আজকে পবারি, পবারি তো স্যার সিজনে আমরা তো ওখানে আশ্বিন মাস আজকে তিন তারিখ বা কয় তারিখ, হ্যাঁ সিজনে আমরা পাখি আসে, ত্রিপুরা তো পবারি আসবেন যে নিয়ম, হ্যাঁ যে কোনো পবারি আসতে পারেন, তাদেরকে আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু পবারি টবারি কাজ লাগবে না, 300 বাইক যেটি আছে হয়তো এক সপ্তাহ পরে দেখবেন বাইকগুলি আবার রাস্তা রাস্তায় ঘুরবে, কিন্তু পবারে আসছেন কি বাইকগুলি কি সারা ত্রিপুরায় ত্রিপুরার মানুষকে কি সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করার জন্য, সেটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পবারে আসবেন, দিল্লি থেকে আসবেন, ভারতের বিরাট রাষ্ট্র, বিরাট পপুলেশন নিয়ে ত্রিপুরার মানুষ বাস করেন, একটা রাজনৈতিক কারণে ত্রিপুরার 23 নির্বাচন হবে, সেই উপলক্ষে নতুন নতুন কিছু লোক আসবেন, সেটা তো স্বাভাবিক আসতেই পারেন, হ্যাঁ আসলে ভালো লোক আসলে ভালো হয়, কিন্তু যেই লোকগুলি আসবেন এই লোকগুলি কি আসলে ত্রিপুরার কাজে আসবে না ত্রিপুরার ক্ষতি করবে, সেটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে ত্রিপুরার মাটি এবং পাহাড় অঞ্চল জল সবটাই বামপন্থী, কিছু সুর এবং বাটপার কংগ্রেস থেকে গিয়ে বিজেপিতে জয়েন করেছিলেন, সেই কারণেই আজকে আজকে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আছেন, এর মধ্যে তো কিছু লোক ত্রিপুরার বিজেপি থেকে বেরিয়ে গেছেন, যেমন সুদীপ বর্মন, উনি তো ভালো লোক, কিন্তু উনি ভালো লোক হলে কি হয় ত্রিপুরাতে বিজেপি আনার জন্য উনি সবচেয়ে পরিশ্রম করেছিলেন এবং কমিউনিস্ট পার্টিকে বিলুপ্তি করার জন্য, যাই হোক কমিউনিস্ট পার্টিকে বিলুপ্তি সারা পৃথিবীতে কোনোদিন হয়নি, এখন হবে না, আর যে পবারি আছে আছেন উনিকে ধন্যবাদ জানাবো, কিন্তু আগামী 23 নির্বাচনে উনি কি নির্বাচনের আগে ত্রিপুরা ছাড়বেন কি জানি না, ত্রিপুরা এখন যে অবস্থায় আছে ত্রিপুরার পবারি বিজেপির পবারি তাদের দলীয় ব্যাপার, সেই পবারি গেলাম আজকে থেকে এক দেড় মাস পরে সারা ত্রিপুরা যে কোনো জায়গায় গেলে গাছে গাছের মতে বেঁধে বেঁধে গাছের মতো দড়ি দিয়ে বেঁধে মারবে, এই জন্য তুলি থাকার জন্য ত্রিপুরার বর্তমান রাজীব বট্টাই বিজেপির সভাপতি উনিকে ত্রিপুরার মধ্যে সারা ত্রিপুরা যেগুলো স্থানে যেতে পারবেন না উনি যেখানে যাবেন ওনাকে দড়ি দিয়ে বাঁধবে, নাহলে মানুষকে দৌড়ায় দৌড়ায় মারবে, এই অবস্থার জন্য তুলি থাকার জন্য আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার স্যার। হয়তো তিনি কৌশলে অনেক কিছু জানার চেষ্টা করবেন, রাজনৈতিক মহল মনে করছে রাজ্যের পরিস্থিতি হয়তো তার মতন করে তিনি জানবেন তার কার্যকর্তাদের মধ্য দিয়ে, আবার কারোর এমনটো দাবি যদি এই নয়া প্রভারী একজন একজন করে কার্যকর্তাদের কাছ থেকে অতি গোপনে কিছু তথ্য জানতে চান তাহলে তার কাছে পরিস্থিতি আরো বেশি পরিষ্কার হবে। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বল। জনগণ মুখ্যমন্ত্রী পাল্টানো হচ্ছে, জনগণ প্রভারী পাল্টানো হচ্ছে, আসলে ত্রিপুরার মানুষ প্রভারী আর অন্য কিছু দিয়ে কাজ হবে না, আর কিছুদিন পর হয়তো আরএসএস এর কিছু লোক এসে ত্রিপুরার হোটেল গুলাতে থাকবে, বিয়ে বাড়ি গুলো থাকবে, চলবে দেখবো, আমরা কিছুদিন আগে গত 18 তেও দেখেছি আরো দেখবো,
পিতা না, ত্রিপুরার জনগণ পিতা, একটু শান্তিতে থাকতে চায়, মহিলার নিরাপত্তা থাকতে চায় নিরাপদে। এই যে পূজা আসছে, পূজার মধ্যে রাত্রে দুটা চারটা ছয়টা যখন খুশি ঘুরে বেড়াতে চায়। এখন বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলা পায় আর কি, রাত্রেবেলা দশটার আগে সবাই চলে যায়, কখন কি জানি না ঘটে যায়, মানুষ আতঙ্কে আছে। এই আতঙ্ক তো আছে, পাশাপাশি মানুষ আরেকটা আতঙ্কে আছে, জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে। এই যে জিনিসপত্রের লাগাম টানার কোনো পরিকল্পনাই নেই। তো দলটা ওই প্রবারী, প্রবারীকে আমরা মাথা নিয়ে ঘুরবো না, ওই যে পাঠায় আর কি, প্রবারী নতুন নতুন প্রবারীকে পাঠায় ওই প্রমোদ ভ্রমণের জন্য, ত্রিপুরাটা একটু প্রমোদ ভ্রমণ করে জাগদোল বাজিয়ে তাদেরকে স্বাগত জানায় ফুল গাল পাতা দিয়ে, আবার কিছুদিন পরে তুলে আরেকজনকে পাঠায়। এগুলো তো আমরা দেখতে দেখতে অভ্যস্ত, ত্রিপুরার মানুষ ভোট রাজনীতিতে খুব সচেতন। তো তাই বলবো, বিজেপি আরো কয়টা দিন, এরপর কি হবে, নতুন প্রভারী এসেছে, উনি কৃষ্ণপ্রমুখদের কতটুক খোঁজ নেবেন, আর কৃষ্ণপ্রমুখও খুঁজে পাবেন কিনা সন্দেহান, আমি সন্দেহান। কারণ কৃষ্ণপ্রমুখরা যে পরিশ্রম করেছিল 1918 সালে, তার বিনিময়ে কিছুই পায়নি, ওরা কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ ওই ঘরের চুগালি কাজ করে, বা যে কোনো ভাবে ওগুলাকে দিয়ে কাজ করিয়েছিল, কিছু কিছু পয়সা দিয়েছিল। ওদের তো পয়সার অভাব নেই, তো পয়সা দিয়ে কিনে কিনে ওরা কাজ করিয়েছে। আজ ত্রিপুরার অবস্থা, ত্রিপুরার জনগণ করুণ অবস্থায় আছে, অর্থনৈতিক কোন বাজার কোন এই জায়গাতে গেলে জিনিসপত্রে যেটা জিজ্ঞেস করি, 200 টাকা কিলো কাঁচা লঙ্কা, এইগুলা তো আমরা দেখছি, এতটুকুই বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আগামী কয়েকদিন সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে শাসক দলের একটা ধারাবাহিক কর্মসূচিও থাকতে পারে, বা তার বাইরে যদি বলা যায় পরিস্থিতিতেও কি কি করা যায়, কৌশলের দিক থেকে কি কি করা যায়, সেই বিষয়গুলো বোধ হয় শাসক দল তাদের মতন করে তুলে ধরবে, পরিস্থিতিতেই তারা হয়তো তাদের কর্মকাণ্ড সংগঠিত করবে। এখন পরিস্থিতিটা কোন দিকে? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বল। আজকে আজকে কিছু বলবো না, আজকে শুধু এটুকু বলবো যে আগামী যে 23 ইলেকশন ত্রিপুরাতে শাস্ত্রের জয় লাভ হয় না সংবিধানের জয় লাভ, এইটা দেখার জন্য অপেক্ষা করবো দাদা। শাস্ত্রের এখন বর্তমানে যে শাস্ত্রের লড়াই চলছে আর সংবিধানের জন্য লড়াই চলছে, এখন কোনটা আগামী দিনে জিত হয় এটা দেখার জন্য অপেক্ষা রইলাম আমরা। কেউ বার্তাটা দিলাম আমার মনের কথাটা, দেখি শাস্ত্র লাভবান না হয় না সংবিধান, এটাই বলার। একটা অন্যরকম আবহে রাজ্যের পরিস্থিতি, কোথাও কোথাও বলা যায় পরিস্থিতিতে মানুষ বা যারা যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রাজনীতির একটু বাইরে থাকতে চান, কিন্তু তাদের কাছে ভোট মানে একটা আয়োজন, ভোট মানে হয়তো তাদের কাছে একটা উৎসব, তারা ভোট দেন, ভোট দান তারা অংশগ্রহণ করেন, সেদিক থেকেও তাদের কাছে একটা নির্বাচন কেন্দ্রিক আবহ গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। দেখুন, আমি যতটুকু বুঝতে পারলাম বিজেপি দলের একটা নীতি আছে, নীতিটা হলো এরকম যে আজকে এই 2 বছরের লেখা ত্রিপুরাতে একজন প্রভারী, প্রভারী মানে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা, বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায় করা, এরকম তাদের কয়েকজন লোক আছে সারা ভারতবর্ষে চিটিয়ে তারা থাকে। আমার মনে হয় তাদের এই আসল পলিটিটাই এটা, যেমন গোমতি দিয়ে জাহাজ আসবে,
জানি না নৌকো আছে কিনা কোনোদিন, দেখতে পারবো কিনা। আসলে বিজেপির চরিত্রটাই এরকম, একটা মিথ্যাবাদী দল। এখন যদি সব সময় নরেন্দ্র মোদী এসে এখানে বলে মিস করলে চাকরি হবে, বা সুনীল দেওদর বলে মিস করলে চাকরি হবে, মানুষ বিশ্বাস করবে না। নতুন নতুন মুখ এনে এমন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ওরা করে, এরকমই সিস্টেম। তবে আপনাদের মাধ্যমে সকল সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে প্রভাবী হয়ে গেছেন, উনি কি আলোচনা করেন ত্রিপুরাবাসী যাতে একটু শুনতে পারে, জানতে পারে, একটু সাহায্য করবেন, এটাই আমার আশা বক্তব্য। নমস্কার। হয়তো আজ একটি বিষয় আপনাদের কাছে সেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে রয়েছে, আবার এমন একটি বিষয় হয়তো সেদিক থেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেক রাজনৈতিক দল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে বা পারবে, আবার কোথাও না কোথাও বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজনৈতিক লড়াই বুধ হয় একটু কঠিন কিংবা পরিবেশ পরিস্থিতিতে মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, কার জন্য সেটা তা হোক প্রশ্নবোধক থাকুক। নমস্কার, কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বল। প্রভারী বিজেপির নতুন প্রভারী এসেছেন ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যের 3700 লোক এই প্রভারীর কাছে জানতে চায়, উনি কি বিষণ ডকুমেন্টের 50,000 চাকরির অফার নিয়ে এসেছেন প্রতি বছরে, যে 2,500 চাকরির যে দিয়ে দেবে 2-3 মাসের ভিতরে, উনি কি মিস কোনো চাকরিগুলো নিয়ে এসেছেন, উনি কি 15,00,000 টাকা অ্যাকাউন্টে নিয়ে আসছেন, উনি কি 10,300 স্থায়ী সমাধান করার জন্য নিয়ে আসছেন? 37,00,000 মানুষ এই প্রভারীর কাছে জানতে চায় যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি কি উনি 3-4 মাসের ভিতরে পালন পূরণ করে যাবেন। এই প্রভারী ত্রিপুরা রাজ্যের 37,00,000 মানুষের প্রশ্ন এই প্রভারীকে, বিজেপির প্রভারী মানে, আমার আগে একজন কাকু একটুকে বলেছেন, সঠিক বলেছেন, বিজেপির প্রভারী মানে বিশ্ব বাটপার, ওরা যা যা বলার মতো বিশ্ব পাটপার কতগুলো ঘুরে ঘুরে বেড়ায়, মানুষকে মিথ্যা কথা বলে, কিন্তু এই মিথ্যা কথা বলে ত্রিপুরা রাজ্যের বাঙালিদেরকে বিভ্রান্ত করতে আর পারবে না। যে সুদীপ রায় বর্মনের হাত ধরে ত্রিপুরা রাজ্যে 2018 কংগ্রেসের ভোট নিয়ে 2% থেকে কংগ্রেসের ভোট নিয়ে ক্ষমতাতে এসেছে, সেই বিজেপির পায়ের মাটির তলা এখন সরে গেছে, সেই কংগ্রেস ব্রেক করেছে কংগ্রেসে, এখন বিজেপি শুধু চেয়ার বলে বসে আছে। আপনি আইপিএফটি দেখেন না, এই আইপিএফটি চেয়ার গুলো শুধু বিধানসভাতে আছে, কিন্তু আইপিএফটি নাই, বিলুপ্ত, একটা দল বিলুপ্ত হয়ে গেছে, তার চেয়ার গুলো শুধু বিধানসভাতে ফাঁসছে, তো কখন তুফান আসবে, এই তুফানে ঘূর্ণিঝড়ের মতো বঙ্গোপসাগরে ফেলে দেবে। তো সুতরাং বাঙালিদের ত্রিপুরা রাজ্যের মানুষকে ওই পশ্চিমবঙ্গের মতো আর পোকা বানাতে পারবে না। 6 মাস প্রধানমন্ত্রী ঘর ভাড়া নিয়ে অমিত শাহ পর্যন্ত বসেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে ঠকাতে পারেনি। ত্রিপুরা রাজ্যেও একবারে ওয়ান টাইম বাঙালিরা কিন্তু সৎ একবার সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এখন বিজেপির রাজনীতির এমনই পরিস্থিতি, ওয়ান টাইম কলমের মতো, ওয়ান টাইম কলম যেমন লিখতে লিখতে কালি শেষ হয়ে গেলে কি করে ডেনে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়, এই বিজেপির এই অবস্থা হয়েছে এখন ত্রিপুরা রাজ্যে। এখন বিজেপিকে ওয়ান টাইম কলমের মতো ছুড়ে ফেলে দিচ্ছে ত্রিপুরার মানুষ, এই জুংলা বাটপারি করে ত্রিপুরা রাজ্যের থেকে কোনোদিন আর আসতে পারবে না। প্রায় প্রতিদিন কতগুলো বিষয় যেমন প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, হয়তো এই বিষয়টিও আজ সেদিক থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক আবহেও বলা যায় বিজেপির প্রদেশ প্রভারীর, নয়া প্রভারীর রাজ্য সফর গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বল। স্যার নমস্কার, আমি বলতে চাইছি আজকে যে প্রভারী বাবু আসলেন, হ্যাঁ, উনি সবচেয়ে ভালো তো রাজ্যে যে আরে নেশা বেড়েছে, চুরি বেড়েছে, তাহলে উনি যদি কয়েকটা আবার মদের কাউন্টার উদ্বোধন করে দিয়ে যেত ভালো হতো ত্রিপুরা রাজ্যে, আর একটু নেশাটা বাড়ত, কেননা উনি তো উদ্বোধন করলে আমি খুবই খুশি হতাম, তাও মদের কাউন্টার যদি আরো 10-12 উদ্বোধন করে দিয়ে যেত ত্রিপুরাতে, এটাই আমার কথা বলার ছিল। হয়তো আপনাদের মতন করে আপনারা একটা বিষয় ভাবেন, আপনাদের মতন করে একটা বিষয় উত্থাপন হওয়ার পর মতামত ব্যক্ত করেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে শাসক দলের কাছে ওটা গুরুত্বপূর্ণ দিক থাকে। নয়া প্রভারীর এই সফরকে রাজনৈতিকভাবে বুধ হয় বিজেপি চমক দিয়ে প্রত্যেকের কাছে তুলে ধরার
চেষ্টা করবে। এবং অবশ্যই বলা যায় এই সফর, এই আগমন সেটা তাদের কাছে 2023 সালের ভোট যুদ্ধে ঠিক কিভাবে পৌঁছে যাওয়া সম্ভব সে রণকৌশলের দিশা দেখানোর আগমনও হতে পারে, বৈঠকও হতে পারে। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।